আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে টেকনোনিতে স্বাগত। আজকে আমার ভিডিওটি হলো মটোরোলা প্লাস 3 ম্যাক্স এর আনবক্সিং ভিডিও, যা একটি হেডফোন সেট। এবং এই হেডফোন সেটটি কেন গেমিং হেডফোন সেট তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে বন্ধুরা দেরি না করে চলেন শুরু করা যাক। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে আপনাদের জানা রয়েছে, তাহলে তা করে নিন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তা আমার আশা। তাহলে ভিডিও শুরুতে আমরা যে জিনিসটি পাবো তা হলো একটি বক্স, এবং এই বক্সের মধ্যে লেখা রয়েছে প্লাস 3 ম্যাক্স। এবং এই ভিডিওটি আমার আনবক্সিং ভিডিওটির সাথে তাল পাবে না, কারণ আমি আনবক্সিং প্রথম করেছিলাম এবং ভিডিওটি পরে রেকর্ড করেছিলাম। ডিউ টু সাম রিজনস ওইটি আমি করতে পারিনি। এখানে আপনারা কিছু জিনিস পাবেন, যেমন স্টুডিও কোয়ালিটি পারফরমেন্স, লাইট ওয়েট ডিজাইন। এবং স্টুডিও কোয়ালিটি পারফরমেন্স মানে আপনি যে মোটোরোলা প্লাস 3 ম্যাক্সের মধ্যে ডিপ বেস থাকে, যার কারণে আপনারা স্টুডিও কোয়ালিটি পারফরমেন্স এবং লাইট ওয়েট ডিজাইন পাবেন একদম হালকা। এবং এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন যে এখানে নিচে বলা হয়েছে কম্বাইন্স দি স্টুডিও কোয়ালিটি, ঠিক আছে। এবং এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে এগুলোর মধ্যে আপনি রেকর্ডিং করতে পারবেন। এখানে আপনারা কি এখানে আপনার যে সাউন্ড কোয়ালিটি ইকুয়ালাইজ করার জন্য, সুপার সাউন্ড কোয়ালিটি ইকুয়ালাইজ করার জন্য আপনাদের এখানে ইকুয়ালাইজার দেওয়া রয়েছে। তারপরে এখানে এরগোনমিক ডিজাইন দেওয়া রয়েছে এবং রোটিং এয়ার কাপস দেওয়া রয়েছে, যে এয়ার কাপগুলো থাকে রোটিং করা যাবে। এবং সিরি এবং গুগল কমফোর্টেবল রয়েছে। এবং এর মধ্যে ইনক্লাইন মাইক্রোফোন ফর স্মার্টফোন ফ্রি এডিটিং রয়েছে। এডিটিং বললাম কেন, এডিটিং হলো যে এই স্মার্টফোনের এই স্মার্টফোন হেডফোন সেটটির মধ্যে বা গেমিং হেডফোন সেট যেটি, ওটির মধ্যে একটি অ্যাপ আপনারা বলতে পারেন যেটা মোটোরোলা ফোনের মধ্যে পাওয়া যায়, ওখানে আপনারা চাইলে আপনাদের ভয়েস রিমুভ করতে পারবেন, নয়েস রিমুভ করতে পারবেন এবং ভয়েসের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে আর কিছু রয়েছে, যেমন ইনক্লুডস মোটোরোলা প্লাস 3 ম্যাক্স ওভার এয়ার ওয়্যার্ড হেডফোন 3.5 to 3.5 mm লাইন ইন কেবল ডিটাচেবল 1.2 লেন্থ। এবং নিচে আরো কিছু রয়েছে, যেমন ডেলিভার 4.0 ডাইনামিক, ঠিক আছে। এখানে যে 3.5 to 3.5 mm লাইন কেবল এবং ডিস্টেবল 1.2 লেন্থ রয়েছে তা অনেক বড়। তা এছাড়াও রয়েছে যে এখানে ড্রাইভার রয়েছে 40 mm ডাইনামিক মিডিয়াম ম্যাগনেট ড্রাইভার, এবং রয়েছে কি ইম্পিডেন্স 30 watt। এবং এখানে ফ্রিকোয়েন্সি রয়েছে 18 hertz থেকে 23 hertz পর্যন্ত। এবং এখানে সেন্সিটিভিটি হল ডেসিবেল 100+ থেকে 103 decibel পর্যন্ত। এবং এখানে যে জিনিসটি আরো খুবই গুরুত্বপূর্ণ তা এখানে দেওয়া রয়েছে, এখানে সিকিউরিটি প্যাচগুলো দেখা দেওয়া রয়েছে। এবং এখানে কোয়ালিটির জন্য আপনারা যে এক সাদা পাবেন ওখানে আপনার দেওয়া রয়েছে। এখানে হোম ডেলিভারির জন্য আমার এটা লেখা রয়েছে। এরপর আরো একটি জিনিস যা গুরুত্বপূর্ণ তা হলো এই মাইক্রোফোনের সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার। তাহলে আমরা প্রথম বক্সটি খুলে ফেলি। বক্সটি খোলার পর আমরা যে জিনিসগুলো লক্ষ্য করতে পারবো তা আমরা বলবো। এবং ওই জিনিসগুলোর মধ্যে আপনারা যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করবেন তা হলো এর ভয়েস কোয়ালিটির মধ্যে, এবং যে কানে শুনান আপনি যখন রেকর্ড করবেন তখন ভয়েস কোয়ালিটি এবং যখন শুনবেন তখন যে কোয়ালিটিটা পাবেন তা একদমই আশ্চর্যজনক। এবং আমরা জানি যে মোটোরোলা স্মার্টফোনগুলোর মধ্যেও ভালো ভালো কোয়ালিটি এখন নতুন আসছে, এবং মোটোরোলা হেডফোন সেট যেটা 3 ম্যাক্স এবং ওটার মধ্যেও সেম কোয়ালিটি দেওয়া রয়েছে। এখানে আরেকটি জিনিস যেটি আমি দেখব ওটি হলো এখন যেটি রয়েছে আমার কাছে যে হেডফোন সেটির কালার রয়েছে তা হলো ব্লু ব্ল্যাক, এবং এখানের মধ্যে বড় অক্ষরে লেখা রয়েছে এম, মজা মোটোরোলার এম। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এম ডিজাইন যেটা রয়েছে তা খুবই ম্যাগনিফিসেন্ট, এবং এটা ডিজাইনের সাথে যে ওটা কাপসগুলো আছে ওগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এবং আমি যদি বলতে যাই যে এই ডিজাইনটা আপনাদের পছন্দনীয় যদি নাও হয়ে থাকে তাহলে আপনারা চাইলে এই ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও অনেক ভেরিয়েন্ট কালার রয়েছে যেগুলোর মধ্যে আপনারা ডিজাইনগুলো পাবেন। এবং এর মধ্যে আপনারা যে এখানে দুইটা কেবল পাবেন, দুইটা কেবলের মধ্যে একটা হলো আপনি যখন পিসির মধ্যে লাগাবেন তখন হলো এটা হলো যে একটা হলো সাউন্ড পাওয়ার জন্য, আরেকটা হলো রেকর্ডিং করার জন্য, ঠিক আছে। এখন এই দুইটি ছাড়া এটার মধ্যে আরেকটি রয়েছে যা হলো ভলিউম আপ এন্ড ডাউন করার জন্য, ঠিক আছে। এটার মধ্যে আপনি ভলিউম আপ করতে পারেন করতে পারেন, এবং 3.5 mm এর যে কি কয় প্লাগিন রয়েছে এই প্লাগিনের মধ্যে আপনি দুইটা আপনি দুই কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু কালার যদি সেম হয়ে থাকে এগুলোর মধ্যে লেখা আছে যে কোনটা কোন কাজে ব্যবহার হবে তাহলে বিনা টেনশন আপনি করতে পারবেন। এছাড়াও এর মধ্যে কিছু পেপার ওয়ার্ক দেওয়া আছে, এই পেপার ওয়ার্কগুলো আপনারা দেখে নিতে পারবেন। পেপার ওয়ার্কগুলোর মধ্যে বেশি কিছু নাই, লেখা কি আমি নিজেও বুঝতে পারি নাই,
কিন্তু পেপার ওয়ার্ক গুলো আপনারা চাইলে নিতে পারেন। এছাড়া বক্সের মধ্যে আপনারা বেশিরভাগ পেপার ওয়ার্কে পেয়ে থাকবেন, এছাড়া কিছু নেই। কিন্তু হেডফোন সেটের মধ্যে যে ওয়ারেন্টি কার্ডটা রয়েছে, আমি এখানে শো করে দিয়েছি ওয়ারেন্টি কার্ডটা, এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে আপনার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কিভাবে কিভাবে এবং কোন সময় কি করবে। এবং এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই মাইক্রোফোন সেটটি আমি ব্যবহার করে খুবই উপকারিতা পেয়েছি, যেমন এখানে শুনতে অনেক ভালো লাগতেছে এবং আমি যে ভিডিও গানগুলো শুনি এবং আমার ভয়েস যা আমি রেকর্ডিং করি প্রায় সময় এটা দিয়ে রেকর্ডিং করলে অনেক ভালো হয় এবং আমি আমার সামনের ভিডিওগুলোর মধ্যে এটা দিয়ে রেকর্ডিং করার চেষ্টা করি। এবং এখানে যে কাপসগুলো রয়েছে এগুলো খুবই সফট এবং এখানে যে স্প্রিংটা রয়েছে ওটাও খুব ভালো এবং এই কাপস আর স্প্রিং আপনাদের কানের মধ্যে খুব কমফোর্ট ফিল করায় এবং এই কমফোর্ট ফিলের জন্যই কিন্তু আমি এটা মূলত নিয়েছি। এটা আপনাদের পছন্দের উপর যে আপনারা কি নিবেন কি নিবেন না, এটা আপনাদের পছন্দের উপরে, পুরোপুরি টোটালি পছন্দের উপরে, কিন্তু আমার কাছে এটা ভালো লেগেছে। এখন এটার প্রাইসিং এর কথা, এটা আপনারা সাধ্য মতন পেয়ে যাবেন এবং এটা পাওয়ার জন্য আপনাদের কিছু ওয়েবসাইট বা ফেসবুকের মধ্যে কিছু ইন্টারন্যাশনাল লিঙ্ক, যেমন KRY ইন্টারন্যাশনাল, রিও ইন্টারন্যাশনাল, এগুলো রয়েছে যেগুলো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ইউটিউব পর্যন্তই, আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং নিচে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটির মধ্যে কী কী ভুল হয়েছে এবং আপনি কী কী আশা করেন সামনের ভিডিওগুলো।